ইউকেতে যারা ফার্স্ট টাইম অ্যাসাইলাম করছেন তাদেরকে রিপোর্টিং বা সাইনিংয়ে রাখছে না গভর্নমেন্ট। এর মূল কারণ হচ্ছে যে আপনি যখন অ্যাসাইলাম ক্লেম করবেন তখন আপনি সরাসরি সরকারের সাথে বা হোম অফিসের সাথে একটা কন্ট্যাক্টে থাকেন ফ্রম দ্য ইনিশিয়াল স্টেজ। আপনি যখন ক্লেম করছেন অ্যাসাইলাম, তারপরে কতগুলি স্টেজ রয়েছে, সেই স্টেজগুলোতে টাইম টু টাইম হোম অফিস আপনার সাথে কন্ট্যাক্ট করে অথবা আপনাকে হোম অফিসের সাথে কন্ট্যাক্ট করেন। সেই জন্য এই যে আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট রয়েছে সেই বিবেচনায় সাইনিং অথবা রিপোর্টিং সিস্টেমটাকে উঠিয়ে নিয়েছে। তার মানে হচ্ছে এটা ক্লিয়ার মেসেজ, কেউ যদি ইউকেতে অ্যাসাইলাম করে তাকে প্রতিনিয়ত যে হ্যাসল, প্রতিনিয়ত যে আপনাকে রিপোর্টিং করা, প্রতিনিয়ত যে একটা নির্দিষ্ট মান্থ অথবা উইকলি কোনো একটা রিপোর্টিং সেন্টারকে হাজিরা দেয়া, সেটা আপনাকে আর লাগছে না। রিপোর্টিংয়ের জন্য হোম অফিসের একটা বেশ কিছু কর্মকর্তা কর্মচারীকে সবসময় ব্যস্ত থাকতে হয়, তাদের ফান্ডিং করতে হয়, এবং এই ফান্ডিংয়ের একটা বড় অংশ তো ব্রিটিশ ট্যাক্সপেয়ারদের টাকা। এই ট্যাক্সপেয়ারদের টাকা যাতে কমাতে পারে সেজন্যই তারা এই এই উদ্যোগ নিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, কিন্তু পাঁচ ধরনের মানুষকে বা পাঁচ ধরনের যারা অ্যাসাইলাম সিকার বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশন এদেশে আছে তাদের, যারা তাদের ভিসা নেই, তাদের জন্য আবার রিপোর্টিং থাকবে, সেটা ফোনে হোক অথবা আদার যে কোনো ওয়েতে। এর মধ্যে আপনি ধরেন কারো অ্যাসাইলাম অলরেডি রিফিউজ হয়ে গিয়েছে এবং তিনি ফার্দার সাবমিশন করেছেন অথবা করেন নাই। আপনার কেউ যদি অফেন্ডার হন, এখন আপনি অ্যাসাইলাম সিকার একই সাথে আপনি অফেন্ডার, অফেন্ডার মধ্যে আপনি এমন কোনো অফেন্স করেছেন যেটার জন্য আপনার শাস্তি হতে পারে অথবা আপনি রিমুভ হতে পারেন এদেশ থেকে বা ডিপোর্ট হতে পারেন, তখন আপনাকে সাইন বা রিপোর্টিংয়ে রাখবেন গভর্নমেন্ট। থার্ড হচ্ছে, আপনার যদি কেউ নিজে ভলান্টারিলি তার দেশে যেতে চায় তখন তাকে রিপোর্টিংয়ে বা সাইনিংয়ে রাখবে এবং তার এই প্রসিডিউরটা মেনটেন করার জন্য। এবং যদি কেউ অলরেডি ইললিগাল, কোনো অ্যাপ্লিকেশন নাই কিন্তু তাকে তিনি হোম অফিসের সাথে নিজে উইলিংলি কখনো যোগাযোগ করেন নাই, তখন তাকে রিপোর্টিংয়ে দিবেন অথবা তাকে এনফোর্সমেন্টের মাধ্যমে ধরার চেষ্টা করে রিমুভ করার চেষ্টা করবেন। আর এক ধরনের রয়েছে, যারা ইতোমধ্যে টেলিফোন রিপোর্টিংয়ে আছেন কিন্তু আপনি এটা কমপ্লাই করছেন না, অথবা আপনি ফেস টু ফেস রিপোর্টিংয়ে আছেন কোনো না কোনো কারণে কিন্তু আপনি এটা তাদের সাথে যোগাযোগ রাখছেন না অথবা আপনি ফোন ধরছেন না বা ফোন করছেন না, তার মানে আপনি যেহেতু কমপ্লাই করেন নাই হোম অফিসের সিস্টেম, তখন আপনার তারা ফেস টু ফেস রিপোর্টিং কনফার্ম করতেই হবে তখন। আর কাদের জন্য রিপোর্টিং লাগবে না? হ্যাঁ, যারা ফার্স্ট টাইম অ্যাসাইলাম করছেন ইউকেতে এবং আপনার অ্যাসাইলামের ডিসিশন এখনও হয়নি, তাদের জন্য এখন আর রিপোর্টিং দরকার নেই। এটা গত জানুয়ারি থেকেই এসছে কিন্তু স্লোলি গভর্নমেন্ট এটাকে ইমপ্লিমেন্ট করতেছে। তার মানে হচ্ছে আপনি এদেশে আসলেন, অ্যাসাইলাম করলেন, আপনি কিন্তু আপনার অ্যাসাইলামের প্রসেস এখনও ডিসিশন পর্যায়ে যায়নি, তার মানে আপনার এখন আর রিপোর্টিং বা সাইনিংয়ের দরকার নেই এবং এটা গভর্নমেন্ট আপনাকে আর সাইনিংয়ে ডাকবে না। যেমন ধরেন আমি যদি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার অনেক ক্লায়েন্ট এর আগে তাদের বাচ্চা স্কুলে থাকতো কিন্তু বাচ্চাকে স্কুলে রেখে তাদের রিপোর্টিংয়ে যেতে হতো, এমনকি স্বামী স্ত্রী দুজনকেই যেতে হতো তারা অ্যাসাইলাম শিকার, কিন্তু এটা এখন আর লাগবে না। কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে আপনি বাচ্চা কারো কাছে রেখে অথবা বাচ্চাকে নিয়ে আপনি লাইনে দাঁড়াবেন গিয়ে, তো লং লাইন থাকে, সেখানে শীত থাকতে পারে, অনেক সময় স্নোয়িং থাকতে পারে, বৃষ্টি থাকতে পারে, বাট আপনাকে যেতেই হতো এবং অনেক ধরনের অনেকে অনেক আতঙ্কের মধ্যে থাকে যে তাকে এখন রিমুভ করা হচ্ছে কি না। কিন্তু এখন আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন, আপনার যদি লয়ার থাকে অথবা আপনি নিজের যদি ওরকমের নলেজ থাকে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেন রিপোর্টিংয়ে রাখছেন। তার মানে হচ্ছে আপনি যদি অ্যাসাইলাম সিকার হন, আপনাকে আনটিল ডিসিশন আপনাকে রিপোর্টিংয়ে ডাকছে না, সাইনিংয়ে ডাকছে না, তার মানে আপনার ফিয়ারলেস থাকলেন, আপনার এই ভয়টা কাজ করলো না। সেকেন্ডলি, আপনাকে যদি ডাকে আপনি আইডেন্টিফাই করতে হবে কেন আপনাকে ডাকলো, তখন আপনি লিগাল অ্যাডভাইস নেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে হয়তো তারা আপনার কোনো অফেন্স আছে কি না অথবা আপনি কোনো রিমুভাল ডাইরেকশন আপনার বিরুদ্ধে হচ্ছে কি না অথবা আপনি ভলান্টারিলি যেতে চাচ্ছেন সেটা হতে পারে, তো এই বিষয়গুলো অথবা আপনি এর আগে কন্ডিশন ব্রেক করেছেন সেজন্য হতে পারে। এই বিষয়গুলো আপনি যদি প্রপারলি কোনো লিগাল অ্যাডভাইস নেন, লিগাল অ্যাডভাইস যখন নেবেন তখন বুঝতে পারবেন যে আপনাকে কেন ডাকা হয়েছে অথবা ফেস টু ফেস অথবা ফোনে কেন রিপোর্টিংয়ের জন্য ডাকা হয়েছে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের যে ফান্ডিং কমানো এবং এমপ্লয়ি এবং হোম অফিসের যে স্পেস, কাজের স্পেসগুলো যাতে এক্সট্রা বার্ডেন না হয় সেটা একটা কারণ। আরও কারণ রয়েছে, কারণ হচ্ছে আলটিমেটলি একজন অ্যাসাইলাম সিকারের সাথে টাইম টু টাইম হোম অফিসের একটা কমিউনিকেশন থাকে। মানে স্টেজে প্রথম স্ক্রিনিং ইন্টারভিউ দিল, তারপর তাকে বলা হয় যে তুমি একটা সেকশন 120 রিপ্লাই পাঠাও, তারপর বলা হচ্ছে যে তুমি একটা PIQ ফর্ম পূরণ করে দাও, তারপর বলা হচ্ছে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে, কাউকে যদি এক বছরের মধ্যে ডাকা না হয় তখন তার ওয়ার্ক কার্ডের জন্য অ্যাপ্লিকেশন থাকে, এরপরে হচ্ছে তার ইন্টারভিউ প্রসেস থাকে। তো ইটস লুকস লাইক
আপনার সাথে টাইম টু টাইম একটা যোগাযোগ হচ্ছে হোম অফিসের, এই জন্য তারা এক্সট্রা বার্ডেনটা তুলে নিয়েছে। এটা এটা দুই দিক থেকেই সাশ্রয়। অ্যাসাইলাম সিকাররা যে সবসময় উদ্বিগ্ন থাকতো যে রিপোর্টিং বা সাইনিং গেলে কী হয় না হয়, সেটা আর থাকতে হচ্ছে না। সেকেন্ডলি, ব্রিটিশ গভর্নমেন্টের যে একটা হিউজ স্টাফের সাথে কাজ করতো, তাদের এক্সট্রা কাজ করতে হচ্ছে না, যেখানে ফান্ডিং কম লাগতেছে।